আসসালামু আলাইকুম এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সুমনা ঘোষ শুরুতেই থাকছে বিআরবি কেবল সংবাদ শিরোনাম দশ দফা দাবিতে রাজধানী নয়াপল্টনে গণ অবস্থানে বিএনপি নৈরাজ্যের প্রতিবাদে গুলিস্তানে সমাবেশ করছে আওয়ামী লীগ উৎপাদন খাতকে গুরুত্ব দিয়ে নতুন মুদ্রানীতি করছে বাংলাদেশ ব্যাংক ঘোষণা শিগগির এবং টঙ্গীতে শুক্রবার থেকে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার 55তম আসর নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত সংবাদ সরকারের পদত্যাগ সহ দশ দফা দাবিতে রাজধানী নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির গণ অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছে বিএনপি সকাল 11টা থেকে শুরু এই কর্মসূচি বিকেল 3টা পর্যন্ত টানা 4 ঘন্টা চলবে দলের হাজারো নেতা কর্মী ও সমর্থক এরই মধ্যে নয়াপল্টনের রাস্তায় অবস্থান নিয়েছেন এতে যোগ দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কেন্দ্রীয় নেতারা সেখানে বক্তৃতা করছেন গণ অবস্থান কর্মসূচি থেকে দুই দিনের বিক্ষোভ মিছিল ও সমাবেশের নতুন কর্মসূচি আসতে পারে বলে জানা গেছে পল্টনের এই কর্মসূচিকে ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী ঢাকা সহ 8 বিভাগ ছাড়াও সাংগঠনিক বিভাগ কুমিল্লা ও ফরিদপুরেও গণ অবস্থান কর্মসূচিতে যোগ দিয়েছেন বিএনপির সিনিয়র নেতারা বিএনপি ছাড়াও আলাদা 3টি জোট এলডিপি গণফোরাম একাংশ ও জামায়াতে ইসলামী যুগপথভাবে এই কর্মসূচি পালন করছে সরকারের পতনের আন্দোলনে দেশের জনগণ রাজপথে নেমে এসেছে বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজধানীর নয়াপল্টনে দলের গণ অবস্থান কর্মসূচিতে এটিএন বাংলাকে তিনি একথা বলেন যে দাবি নিয়ে আমরা আন্দোলন করছি সেই দাবিগুলো জনগণের দাবি সুতরাং এখানে এখন জনগণ যখন জেগে উঠেছে তখন এই আন্দোলন অবশ্যই জয় হবে দর্শক নয়াপল্টনে রয়েছেন আমাদের সহকর্মী মইনুল আহসান আমরা এখন সরাসরি তার সাথে যুক্ত হচ্ছি মইন বিএনপির গণ অবস্থান কর্মসূচি কেমন দেখছেন কেমন চলছে এবং এই কর্মসূচিকে ঘিরে পল্টন এলাকার পরিস্থিতি কেমন দেখছেন আপনি সুমনা এখন কর্মসূচির একেবারে শেষ প্রান্তে আমরা উপস্থিত হয়েছি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখন বক্তব্য রাখছেন তিনি আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি এবং তিনি তার বক্তব্যের মধ্য দিয়ে নতুন কর্মসূচি ঘোষণা করবেন আমরা জানতে পেরেছি এবং কর্মসূচি যেটি আপনার প্রশ্নের উত্তরে যাওয়ার আগে জানাতে চাই যে কর্মসূচি আমরা যতটুকু জানতে পেরেছি এ মাসের 16 তারিখ এবং 25শে জানুয়ারি 16ই জানুয়ারি এবং 25শে জানুয়ারি সারা দেশে বিক্ষোভ সমাবেশের একটি কর্মসূচি আসতে পারে বলে আমরা অনানুষ্ঠানিকভাবে জানতে পেরেছি কিছুক্ষণের মধ্যেই আমরা বিএনপি মহাসচিব এই নতুন কর্মসূচি ঘোষণা করবেন তখন আমরা আরও স্পষ্টভাবে আপনাদের জানাতে পারবো আপনার প্রশ্নের উত্তরে বলতে চাই যে এই সমাবেশ এই গণ অবস্থান কর্মসূচি কিন্তু সকাল 10টা থেকে দুপুর 2টা পর্যন্ত হওয়ার কথা এবং সেই কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য সকাল থেকেই 8টার পর থেকে আমরা নেতাকর্মীদেরকে দেখতে পেয়েছি বিএনপি নেতাকর্মীরা এই নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে অবস্থান নিচ্ছিলেন ঢাকা সহ ঢাকার আশপাশের যে জেলাগুলো রয়েছে মানিকগঞ্জ মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জ গাজীপুর সেখান থেকেও নেতাকর্মী ব্যাপক নেতাকর্মী উপস্থিতি আমাদের চোখে পড়েছে পুলিশের পক্ষ থেকে যেটি বলা হয়েছিল যে এক পাশের রাস্তাটিতেই অবস্থান নিয়ে এই গণ অবস্থান কর্মসূচি পালন করতে হবে কিন্তু নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতির কারণে কিন্তু দুই পাশের সড়কই বন্ধ হয়ে গেছে সকাল 9টার পরপরই এবং একদিকে মতিঝিল এবং অন্যদিকে কাকরাইল মসজিদ সেই পুরো সড়কটিতেই আসলে যান চলাচল এক পর্যায়ে বন্ধ করে দিতে হয়েছিল নেতাকর্মীদের উপস্থিতির কারণে এখন নেতাকর্মীরা তাদের নেতাদের বক্তব্য শুনছেন একটু আগে বিএনপির যে সিনিয়র নেতৃবৃন্দ ডক্টর মোশারফ মির্জা আব্বাস যেই কথাটি বলছিলেন বিশেষ করে মির্জা আব্বাস বলছিলেন যে কারাগারে তিনি সদ্য মুক্তিপ্রাপ্ত কারাগার থেকে বেরিয়ে এসেছে তিনি বলছেন যে কারাগারে বিএনপির অসংখ্য নেতাকর্মী মানবেতর জীবনযাপন করছেন শুধুমাত্র কেরানীগঞ্জ কারাগারেই 600-এর অধিক নেতাকর্মী সেখানে রয়েছেন তারা মানবেতর জীবনযাপন করছেন এমন অভিযোগ তারা করেছেন এবং তাদের মুক্তি দাবি করেছেন এবং তারা বলছেন যে সরকারকে বিএনপি কোনো পেছনের দরজা দিয়ে নয় বা কোনো চক্রান্তের মধ্য দিয়ে নয় ধাক্কা দিয়ে বিএনপি সরকারকে সরাতে চায় না শান্তিপূর্ণ আন্দোলনের মধ্য দিয়েই তারা যেটি বলছেন যে ইতিমধ্যে তাদের কর্মসূচিতে জনগণ একত্রিত হয়েছে
হয়েছে এবং এই জনগণকে সাথে নিয়ে গণ অভ্যুত্থানের মাধ্যমে আসলে তারা সরকারকে পতন ঘটাতে চান এবং নেতাকর্মীদের নেতারা যে বার্তাটি দিচ্ছেন যে বিএনপির সকল কর্মসূচি হবে শান্তিপূর্ণ, কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করা যাবে না এবং কোনো ধরনের উস্কানিতে পা দেওয়া যাবে না, নেতাকর্মীদের এমন বার্তাটি এখানকার কেন্দ্রীয় নেতারা দিচ্ছেন। এই সমাবেশ এখন পর্যন্ত গণ অবস্থান কর্মসূচি হলো এটি। ধন্যবাদ মঈন। সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে অবস্থান কর্মসূচি ও সমাবেশ করছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। রাজধানীর গুলিস্তানে বঙ্গবন্ধু এভিনিউ এর সামনের সড়কে এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে রয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। কর্মসূচিতে যোগ দিয়েছেন আওয়ামী লীগের মহানগর ও কেন্দ্রীয় নেতারাও। তারপর সমমনা একটা আছে, সমমনা বারো দল, বিএনপির সমমনা, এই সমমনারা দেখলাম তারা বসে আছে ফুটপাতের উপর, ফুটপাতের উপর মঞ্চ সেটা সবার, সেই শ্রোতাও সেখানে। 54 দল আজকে একজন শেখ হাসিনার বিরুদ্ধে। দর্শক, গুলিস্তান এলাকায় আওয়ামী লীগের কর্মসূচিতে আছেন আমাদের রিপোর্টার মনির হোসেন তপু, আমরা চলে যাচ্ছি তার কাছে। মনির, আপনার কাছে জানতে চাইছি আওয়ামী লীগের এই সমাবেশ কেমন চলছে, কেমন দেখছেন এবং নেতারা ঠিক কি বলছেন? ধন্যবাদ সুমনা। আপনাকে জানিয়ে রাখি যে সন্ত্রাস এবং নৈরাজ্যের প্রতিবাদে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের পক্ষ থেকে এই বঙ্গবন্ধু এভিনিউর সামনে অবস্থান কর্মসূচি একই সাথে সমাবেশের আয়োজন করা হয়। কিছুক্ষণ আগে এখানে যে এই কর্মসূচির যে প্রধান অতিথি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, তিনি বক্তব্য দিয়েছেন, এরই সাথে এই সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হয়েছে। তবে আপনাকে জানিয়ে রাখি যে এখানে সকাল থেকে আমরা এখানে অবস্থান করছি, এরই মধ্যে এখানে অসংখ্য নেতাকর্মী এই বিভিন্ন ঢাকা মহানগর দক্ষিণের বিভিন্ন ওয়ার্ডের থেকে বিভিন্ন নেতাকর্মীরা এখানে সকাল থেকে জড়ো হয়েছে। সকাল থেকে আমরা যেটি দেখেছি যে এই বঙ্গবন্ধু এভিনিউর সামনে যে সড়ক এবং যে আশেপাশে যে অলিগলি রয়েছে সেই অলিগলিতে অসংখ্য মানুষ এখানে জড়ো ছিল এবং তারা একটি বিষয় যেটি বলছেন যে এখানে যদি বিএনপি যে গণ অবস্থান কর্মসূচির নামে যদি কোনো ধরনের নৈরাজ্য করা হয় তবে জনগণকে সাথে নিয়ে তারা প্রতিহত করবে। আর এখানে যে আপনাকে জানিয়ে রাখি যে এখানে কিছুক্ষণ আগে যে ওবায়দুল কাদের বক্তব্য দিয়েছিলেন, তিনি যেটি আমাদেরকে জানিয়েছেন যে বিএনপি যে রাজধানী বিভাগের শহরে যে অবস্থান কর্মসূচি করেছে এরই মধ্যে তারা ব্যর্থ হয়েছে, কারণ তিনি দাবি করেছেন যে তাদের এই কর্মসূচিতে জনগণ তাদের সাথে ছিল না এবং বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটে যে কর্মসূচি রাজধানী জুড়ে বা বিভিন্ন বিভাগের শহরে যে কর্মসূচি পালন করা হয়েছে সেই কর্মসূচিতে মানুষের উপস্থিতি খুবই কম ছিল বলে দাবি করেছেন কাদের। এবং একই সাথে তিনি যেটি বারবার যেটি বলতে চেয়েছেন যে বিএনপি জামাতের যে অপশক্তি রয়েছে সেই অপশক্তির কাছে কোনোদিনও ক্ষমতা হস্তান্তর করতে দিবে না জনগণ বলে ওবায়দুল কাদের দাবি করেছেন। এবং একই সাথে যে আওয়ামী লীগের যারা সিনিয়র নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা যেটি আমাদেরকে বলেছেন যে জনগণকে সাথে নিয়ে সব ধরনের অপশক্তিকে রুখে দেওয়া হবে। এবং আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে এই সকাল থেকে কিছুক্ষণ 2টা পর্যন্ত এখানে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে এবং আমরা যতটুকু জানতে পেরেছি বিকেল 3টা নাগাদ এখানে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের পক্ষ থেকে একই কর্মসূচি এখানে পালন করা হবে। সুমনা, এই ছিল আমার কাছে সর্বশেষ। আমাদের সাথে যুক্ত হবার জন্য অসংখ্য ধন্যবাদ মনির হোসেন। উৎপাদন খাতকে গুরুত্ব দিয়ে নতুন মুদ্রানীতি ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। জীবনযাত্রায় খরচকে সহনীয় করার পাশাপাশি বৈদেশিক মুদ্রা বাজারে বিনিময় হারে স্থিতিশীলতা আনাই হবে এর মূল লক্ষ্য বলছেন বিশ্লেষকরা। চলমান অর্থনৈতিক সংকট বিবেচনায় নতুন মুদ্রানীতি সম্প্রসারণমূলক ও বাস্তবসম্মত করতে মধ্যমেয়াদী পরিকল্পনা প্রণয়নের তাগিদ দিয়েছেন তারা। শরফুল আলমের রিপোর্ট। 2022-23 অর্থবছরের প্রথম 6 মাস জুলাই থেকে ডিসেম্বরে নিত্যপণ্যের বাজার ছিল চড়া। আগের বছর যে পণ্য কিনতে 100 টাকা দরকার হতো সেসব পণ্য কিনতে হচ্ছে 109 টাকায়। আবার আমদানির বিপরীতে প্রবাসী আয় আর রপ্তানি না বাড়ায় রিজার্ভ কমেছে প্রায় 12 বিলিয়ন। এ অবস্থায় আগামী 6 মাসের জন্য আর্থিক খাতের স্থিতিশীলতা নির্ধারণে আসছে নতুন মুদ্রানীতি। এতে বৈদেশিক মুদ্রা সংকট কাটানোর পাশাপাশি উৎপাদনকে গতিশীল করার দিক নির্দেশনা থাকতে পারে।
যত বেশি মানি সার্কুলেট হবে তত বেশি ইকোনমি বড় হবে। অবশ্যই আমরা ইম্পোর্টের সাপোর্টেড আমি মুদ্রানীতি চাচ্ছি না, কিন্তু দেশের মধ্যে যেন বিনিয়োগ বাড়ে, দেশের মধ্যে যেন মানুষের ভিতরে একটু খরচ করার প্রবণতা বাড়ে। আমার মনে হয় যে আমাদের তো 18 কোটি লোকের দেশ, আমাদের ইন্টারনাল ইকোনমি একদম ছোট না, এটা যদি আমরা সুন্দর করে সার্কুলেট করতে পারি আমার মনে হয় যে তখন মানুষের ভিতর থেকে এই ভয়টা কেটে যাবে। সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমরা বিনিয়োগ বান্ধব মুদ্রানীতি করতে গেলে আমাদের যেহেতু নিজস্ব মেশিনারিজ নাই, তখন কিছু ইম্পোর্টের দিকে চলে যায় এবং ইম্পোর্টের দিকে চলে গেলে ডলার ক্রাইসিসের একটা ব্যাপার আছে। কর্মসংস্থান তৈরি করতে হবে, বিনিয়োগের মাধ্যমে আরও বেশি রপ্তানি বাড়াতে হবে এবং শুধুমাত্র একটি উপায় এর থেকে উদ্ধার হয়ে আসার। বিশ্ব মন্দায় আসছে মুদ্রানীতিতে অর্থের সরবরাহ বাড়ানো হলেও এর কার্যকারিতা বাস্তবায়ন চ্যালেঞ্জে পড়তে পারে। এই জন্য শুধু সূচকের সংখ্যা পরিবর্তন নয়, বরং সতর্ক থাকতে হবে নিয়ন্ত্রক সংস্থাকেও, বলছেন অনেকেই। সামনে কিন্তু বেশ কয়েকটি উৎসব আসছে, রোজা আসছে, তো সেই সময়টাতেও কিন্তু আর একটু চাপ তৈরি হতে পারে আমাদের বৈদেশিক মুদ্রায়, বৈদেশিক মুদ্রার বিনিময় হার, সেই জায়গাতেও যেন আস্তে আস্তে আমরা একটা একটা স্থিতিশীল অবস্থা অর্জন করতে পারি, সেটার প্রথম কাজ হবে মুদ্রানীতির। ব্যাংক খাতে যে অস্থিরতাগুলো তৈরি হয়েছে এবং এখানে যে নানা রকমের যে গভর্নেন্সের প্রবলেম, সেখানে যে যাচাই বাছাই ছাড়াই যে সমস্ত ঋণ দেওয়া, তো সেই বিষয়গুলো কিন্তু তৈরি হয়েছে এই সমস্ত কারণে, যে একটা জায়গাতে বেশি নজর ছিল। তো আমার মনে হয় কি যে পুরো ব্যাংকিং খাতটাকে গুছিয়ে নিয়ে আসা, এখানকার যে সমস্যাগুলো আছে সেগুলো অ্যাড্রেস করাটা একটা বড় চ্যালেঞ্জ হতে পারে। মন্দা বা চ্যালেঞ্জ যাই থাকুক, 15 জানুয়ারি বাস্তবভিত্তিক মুদ্রানীতি ঘোষণা করতে চায় বাংলাদেশ ব্যাংক। এই জন্য সব ধরনের প্রস্তুতিও নিচ্ছে নিয়ন্ত্রক সংস্থা। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। সব নির্বাচনী ইসি অবাধ ও অংশগ্রহণমূলক দেখতে চায় বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। রংপুর সিটি নির্বাচন নিয়ে সাংবাদিক পর্যবেক্ষক ও ভোট গ্রহণ কর্মকর্তাদের সাথে মত বিনিময় সভা শেষে তিনি একথা বলেন। সিইসি জানান, ইভিএম এর ভোটে ধীর গতির কারণ পর্যালোচনা করছে কমিশন, শিগগিরই এই বিষয়ে কারিগরি কমিটির সাথে বৈঠক করা হবে। এক্সপার্ট যারা ছিলেন, মিডিয়া কর্মীরা যারা ছিলেন, তারা রিয়েল ফ্যাক্টটা তুলে ধরেছেন, বিলম্ব হচ্ছে। আমরা যেটা জেনেছি, আমরা টেকনিক্যাল এক্সপার্ট যারা আমাদের আছেন, এখানেও আছেন, তাদের সাথে কথা, এখন তাদের সাথে আমরা পর্যালোচনা করবো কেন বিলম্ব হলো, কেন মিললো না। তবে ফিঙ্গারপ্রিন্ট মেলে নাই, এটা আমি বলেছি, না মিলার ঘটনাটা খুব বেশি ঘটেনি, কিন্তু বিলম্ব হয়েছে। বিলম্ব অনেক কারণেই হতে পারে, একটা হতে পারে স্লো, ধরেন প্রবেশ পথ হয়তো সংকীর্ণ ছিল, তবে আমরা ঠিক জানি না এখনও। এই জিনিসগুলো আমরা আরও গভীরভাবে পরীক্ষা নিরীক্ষা করে আমরা 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 নিরূপণ করার চেষ্টা করব। আগামী 13 জানুয়ারি থেকে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার 55তম আসর। প্রথম পর্বে অংশ নেবেন বাংলা মাওলানা জুবায়েরের অনুসারীরা। 15 জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে প্রথম পর্বের ইজতেমা। এরপর 20-22 জানুয়ারি দ্বিতীয় পর্বে অংশ নেবেন দিল্লির মাহাসাদের অনুসারীরা। সকালে টঙ্গীতে বিশ্ব ইজতেমা ময়দানের সার্বিক প্রস্তুতি পরিদর্শন করেন পুলিশের আইজি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। তিনি জানান, বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে পুলিশ। সাদা পোশাকে গোয়েন্দাদের পাশাপাশি থাকবে হেলিকপ্টারে নজরদারিও। স্প্যানিশ শেয়ার বাজার সংবাদ। ঢাকা স্টক এক্সচেঞ্জে আজ সূচক ও লেনদেন চলছে সামান্য ঊর্ধ্বগতিতে। এ পর্যন্ত ডিএসইতে লেনদেন হয় প্রায় 378 কোটি টাকার শেয়ার। ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয় মোট 328টি কোম্পানির। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বাড়ে 47টি, কমে 123টি, আর অপরিবর্তিত রয়েছে 158টি কোম্পানির শেয়ার। লেনদেনের শীর্ষ অবস্থান করছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন বিএসসি, বসুন্ধরা পেপার মিলস লিমিটেড, জেএমআই হসপিটাল রিকোয়েস্ট ম্যানুফ্যাকচারিং লিমিটেড, জেনেক্স ইনফোসিস লিমিটেড ও ওরিয়ন ফার্মা লিমিটেড। নতুন বছরে আরও উৎসাহ ও উদ্যম নিয়ে কাজ করতে এটিএন নিউজের কর্মীদের প্রতি নির্দেশনা দিয়েছেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। নতুন বছরে কর্মীদের সাথে এইচএন নিউজ কার্যালয়ে মত বিনিময়কালে তিনি এই নির্দেশনা দেন, জানাচ্ছেন ঐশী গোস্বামী প্রমা। নতুন বছরে কর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করতে এটিএন নিউজ পরিদর্শন করেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। এ সময় প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মত বিনিময় করেন তিনি। শুভেচ্ছা বিনিময়ের সময় ডক্টর মাহফুজুর রহমান বলেন, বর্তমান বৈশ্বিক মন্দা পরিস্থিতিতে সংবাদের মান উন্নয়ন ছাড়া কোনো বিকল্প নেই, নিরপেক্ষ ও সঠিক সংবাদ পরিবেশন করারও নির্দেশ দেন প্রতিষ্ঠানটির কর্ণধার।
কিছু কিছু লোকের অক্লান্ত পরিশ্রমে এই চ্যানেলটি এখনও টিকে আছে। আপনারা এই বছর 23 সালে একটু মনোযোগ দিয়ে ভালোভাবে কাজ করে যান। এ সময় সঠিক সংবাদ প্রচারে এটিএন নিউজ কাজ করে যাচ্ছে বলে উল্লেখ করেন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মোতাহার হাসান। এ সময় প্রতিষ্ঠানের হেড অফ মার্কেটিং আলামিন খান সহ বিভিন্ন শাখার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ঐশী গোস্বামী, প্রমা, ইটিএন বাংলা, ঢাকা। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। ফরিদপুরে গত বছর পেঁয়াজ চাষে লোকসান হলেও এবছর লাভের আশা করছেন কৃষকরা। তবে মৌসুমের শুরুতেই সার, ডিজেল ও শ্রমিকের মজুরি বেড়ে যাওয়ায় দুশ্চিন্তা নিয়েই পেঁয়াজের আবাদ করছেন তারা। আর্থিকভাবে ক্ষতির হাত থেকে বাঁচতে পেঁয়াজ আমদানি বন্ধের দাবি জানান পেঁয়াজ চাষিরা। কৃষি বিভাগ জানায় এবছর জেলায় 35,638 হেক্টর জমিতে পেঁয়াজ আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সাভারে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বিনামূল্যে এই সেলাই মেশিন বিতরণ করেন ইউনিয়নটির চেয়ারম্যান ফখরুল আলম সমর। শতাধিক ব্যক্তির মাঝে সেলাই মেশিন ছাড়াও হুইল চেয়ার, সাদা ছড়ি ও শীত বস্ত্র তুলে দেন তিনি। নানা আয়োজনে নিউ ইয়র্কে শেষ হল প্রবাসী বাংলাদেশী হিন্দু সম্প্রদায়ের সংগঠন ইউনাইটেড হিন্দুজ অফ ইউএসএ ইঙ্ক এর আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। রোববার রাতে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই অনুষ্ঠানের সূচনা করা হয়। জ্যাকসন হাইটসের জুইস সেন্টারে এই দিন প্রবাসী নেতৃবৃন্দ ছাড়াও অংশ নেন মূলধারার জনপ্রতিনিধিরা। রামদাস ঘরামির পরিচালনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলি উইম্যান জেনিফার রাজকুমার। প্রবাসী প্রজন্মকে দেশের শিল্প সংস্কৃতি ও ইতিহাস জানানো ছাড়াও নিজ নিজ ধর্ম পালনে অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানান অনুষ্ঠানের বক্তারা। সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স বাণিজ্য সংবাদ। কৃত্রিম আখ সংকটে নির্ধারিত সময়ের আগেই বন্ধ হয়ে গেল নাটোর চিনি কলের উৎপাদন। 54 মাড়াই কার্য দিবসে 80,000 মেট্রিক টন আখ মাড়াই করে 4,960 মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্য নিয়ে গত 2 ডিসেম্বর চালু হয়েছিল মিলটি। কিন্তু 37 দিনে 50,738 মেট্রিক টন আখ মাড়াই করে মাত্র 2,806 মেট্রিক টন চিনি উৎপাদন হয়। নাটোর চিনি কলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফরিদ হোসেন ভূঁইয়া জানান, মিল জোন এলাকার জমিতে এখনও 20,000 মেট্রিক টন আখ রয়েছে, কিন্তু চাষিরা চিনি কলে আখ না দিয়ে গুড় ব্যবসায়ীদের কাছে তা সরবরাহ করায় কৃত্রিম এই আখ সংকটের মুখে পড়ে বন্ধ হয়ে যায় মিলটি। বিশ্বকাপ জয়ের পর আজই প্রথম মাঠে নামতে পারেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। ফ্রেঞ্চ লিগ ওয়ানের ম্যাচে রাতে ওজির মুখোমুখি হবে প্যারিস সেন্ট জার্মেই। কোচ ক্রিস্টোফার গালতিয়ারের 20 সদস্যের দলে আছেন 7 বারের বর্ষসেরা এই ফুটবলার। কাতার বিশ্বকাপের পর ছুটি কাটিয়ে গত বুধবার ক্লাবে ফেরেন মেসি। এরপর শুক্রবার ফরাসি কাপে তাকে বিশ্রামে রাখেন পিএসজি কোচ। তবে অনুশীলনে যোগ দিয়ে প্রস্তুতি নেওয়া শুরু করেন 35 বছর বয়সী মহাতারকা। লিগের ম্যাচে আজ একই সাথে খেলবে নেইমারও। রাত 2টায় শুরু হবে এই ম্যাচটি। চার্লটন অ্যাথলেটিককে 3-0 গোলে হারিয়ে ইংলিশ কারাবো কাপের সেমিফাইনালে উঠেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ওল্ড ট্রাফোর্ডে 21 মিনিটে অলরেডদের এগিয়ে দেন অ্যান্থনি। 70% বল দখলে রেখেও এরিক টেনহাগের দল দ্বিতীয়ার্ধের শেষ মুহূর্ত পর্যন্ত লিড বাড়াতে ব্যর্থ হয়। এরপর 90 মিনিটে দলের দ্বিতীয় গোলটি করেন মার্কাস রাশফোর্ড। ইঞ্জুরি সময়ে এই ইংলিশ স্ট্রাইকার ক্লাব জার্সিতে নিজের 15তম গোল করে দলকে 3-0 ব্যবধানে জয় এনে দেন। সংবাদ শেষ করব তার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। 10 দফা দাবিতে রাজধানী নয়াপল্টনে গণ অবস্থানে বিএনপি। নৈরাজ্যের প্রতিবাদে গুলিস্তানে সমাবেশ করছে আওয়ামী লীগ।
উৎপাদন খাতকে গুরুত্ব দিয়ে নতুন মুদ্রানীতি করছে বাংলাদেশ ব্যাংক, ঘোষণা শিগগির। এবং টঙ্গীতে শুক্রবার থেকে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার 55তম আসর, নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা। আমাদের পরের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলা সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN Bangla News। ধন্যবাদ।